দর্শকের বিষয় আরো জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সুমন তানভীর। তানভীর, তানভীর জানাবেন যে এখনো ক্যাম্পাস পরিস্থিতি কেমন দেখছেন এবং কোটা বিরোধীদের আন্দোলন নিয়ে ছাত্রলীগ কি বলছে? আসলে কালকে রাত্রে থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিন্তু আসলে অনেক বেশি উত্তেজনা ছড়িয়ে পড়ে একটি সরকার প্রধানের একটি বক্তব্যকে কেন্দ্র করে, এবং তারপরে সারা রাত আমরা দেখেছি বিভিন্ন হলে আসলে নানারকম ভাবে যারা কোটার পক্ষে আন্দোলন করছিল তাদের আসলে আমরা নানারকম স্লোগান দেখেছিলাম। সেই স্লোগানের প্রেক্ষিতে ছাত্রলীগের আবার আমরা দেখেছি রাতে মহড়া, এবং সেই মহড়ার কিন্তু আজকে একদম যখন দুপুরে আজকে দুই পক্ষই তাদের রাজু ভাস্কর্য সমাবেশ দেখেছিল, তখনই কিন্তু বোঝা যাচ্ছিল যে আজকে আসলে উত্তেজনাটা কিন্তু আসলে সংঘর্ষে রূপ নিতে পারে, এবং সেই আশঙ্কা কিন্তু আসলে একদম সত্যি হয়ে যায় তিনটা বাজার আগে। এবং তিনটাতে যদিও রাজু ভাস্কর্য দুই পক্ষের অবস্থান নেওয়ার কথা ছিল, সেই রাজু ভাস্কর্য পর্যন্ত কিন্তু আসলে দুই পক্ষের কোনো পক্ষে আসলে যেতে পারেনি। আমরা যখন এসেছি তখন দেখেছি যে বিজয় একাত্তর এবং সূর্য সেন হল, এই দুই হলকে কেন্দ্র করেই কিন্তু আসলে সমস্যা শুরু হওয়ার পর থেকে আমরা প্রথমে যে দৃশ্যটি আসলে দেখলাম যে যারা ছাত্রলীগের যারা ছিলেন তারা এই দুটি হলে কিন্তু অবস্থান করছিলেন, এবং এই হল থেকে তারা প্রথম দিকে আসলে বের হতে পারছিলেন না। অর্থাৎ এই হলের চারদিকে যারা কোটার পক্ষে আন্দোলন করছিলেন তারা কিন্তু আসলে অবস্থান নিয়েছিলেন, এবং এর কিছুক্ষণ পর ছাত্রলীগের বিভিন্ন হলের ইউনিট এবং ওভারঅল ছাত্রলীগের আশেপাশে যারা ইউনিট আছে তারা আসলে সংঘবদ্ধ হয়ে যারা কোটার পক্ষে আন্দোলন করছিল তাদের কিন্তু ধাওয়া দেয়, এবং এই ধাওয়ার সময় কিন্তু সংঘর্ষটি বেঁধে যায়, যেটাই প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া পর্যায়ে থাকলেও পরবর্তীতে কিন্তু সেটি আসলে অনেকটা মারামারিতে রূপ নেয়। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকা মেডিকেল থেকে যে ঢাকা মেডিকেলে প্রায় 50 জন কিন্তু আহত অবস্থায় কিন্তু আসলে ভর্তি আছেন। এই ঢাকা ভার্সিটি ক্যাম্পাস এখন পুরোটাই কিন্তু আসলে ছাত্রলীগের নিয়ন্ত্রণে, এবং কোথাও কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না যারা কোটার পক্ষে এতদিন আন্দোলন করছিলেন তাদের অবস্থান। তবে আমাদের কাছে আমাদের তাদের সঙ্গে যোগাযোগ করে যতটুকু জানতে পেরেছি তারা যেটা বলছেন যে তাদের অনেকেই আহত হয়েছেন, এবং তারা সেই আহতদের নিয়ে আসলে ঢাকা মেডিকেলে কিন্তু ব্যস্ত আছেন, তবে কিছুক্ষণ পরে হয়তো বা শহীদ মিনারের সামনে তারা অবস্থান নিতে পারেন। তবে ঢাকা ছাত্রলীগের যারা আছেন তারা কিন্তু এখনও বিভিন্ন রাস্তায় তারা তাদের মতো করে মহড়া দিচ্ছেন, এবং তারা যেটি বলছেন যে এখন যারা আসলে কোটার পক্ষে আন্দোলন করছেন তারা আসলে কোটার পক্ষে আন্দোলন নয়, তাদের ভেতরে আসলে বহিরাগত ঢুকে গেছেন। অর্থাৎ তারা বলছেন যে সাবেক যারা শিবির নেতাকর্মী ছিল কিংবা যারা ছাত্রদল করতো তাদের নেতৃত্বে একটি অংশ কিন্তু আসলে এই আন্দোলনগুলো করছে, তো সেই জায়গা থেকে কিন্তু তারা আজকে আসলে বাধ্য হয়ে ক্যাম্পাসকে শৃঙ্খলার মধ্যে রাখতে তারা কিন্তু তাদের এই পদক্ষেপ নিয়েছেন। এবং সেই পদক্ষেপের অংশ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রাস্তায় ক্যাম্পাসের মধ্যে তারা কিন্তু এইভাবে কিন্তু তারা তাদের মহড়া কিন্তু দিয়ে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে রাজু ভাস্কর্যের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশও তাদের দেখতে পেয়েছিলাম, এবং তারা বলছেন যে এই আন্দোলনের এখন কোনো যৌক্তিকতা নেই, এবং তারা কিন্তু তাদের মতো করে যে ব্যাখ্যাটি ছাত্রলীগ দিচ্ছেন যে বক্তব্যকে মাননীয় সরকার প্রধানের যে বক্তব্যকে কেন্দ্র করে আসলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেটি আসলে একান্তই পরিকল্পিত, অর্থাৎ পরিকল্পিতভাবে আসলে তার বক্তব্যের কে বিকৃত করা হয়েছে, এবং এই বিকৃত করে আসলে যারা সাধারণ ছাত্র আছে তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করছে একটি মহল, এবং সেই মহলের নাম কিন্তু তারা সুস্পষ্ট করে বলছে যে আসলে যারা এই ক্যাম্পাসে আগে ছাত্র শিবির করতো কিংবা ছাত্রদলে যারা আসলে অ্যাক্টিভ যারা আছে তারা আসলে নানাভাবে প্রলুব্ধ করে ছাত্রদেরকে মাঠে আনছে, এবং তারা কিন্তু এটিও আমাদের বলেছে যে ছাত্রদেরকে জোর করে কিন্তু নিয়ে আসা হচ্ছে, ছাত্রদেরকে জোর করে যারা আন্দোলন করতে চাচ্ছে না কিন্তু তাদেরকে জোর করে নিয়ে আসা হচ্ছে, এবং তা যারা এখন আমরা যাদের আমরা দেখছি মাঠে তারা আসলে কেউ স্বেচ্ছায় আন্দোলনে আসছে এমনটা বলছে না, যদিও যারা কোটার পক্ষে আছে তাদের বক্তব্য কিন্তু এখন পর্যন্ত কোনো গণমাধ্যম আসলে এই যে তারা ক্যাম্পাসে যখন অবস্থান করছিল অবস্থানের পরে তারা যখন আসলে এদের হাতে ধাওয়া খেয়ে কিংবা অনেকটা মার খেয়ে যখন ক্যাম্পাস থেকে আসলে বিতাড়িত হয়েছে তারপরে তাদেরকে কিন্তু আমরা সেইভাবে এখন পর্যন্ত পাইনি, তো তাদের বক্তব্যটি কিন্তু এখন পর্যন্ত পাওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ এই আন্দোলনের ভবিষ্যৎ কী হবে, তারা আসলে কীভাবে কোথায় দাঁড়াবে কিংবা কীভাবে আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে
নিয়ে যাবে, সেই বিষয়গুলো হয়তো কি এরপরে তারা তাদের মতো করে আমাদেরকে জানাবেন। যেটি আমি শুরুতেই বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে এরই মধ্যে বলেছেন যে তারা শহীদ মিনারের সামনে কিছুক্ষণ পর জড়ো হতে পারেন। তারা জড়ো হলে তাদের বক্তব্যটি তখন নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের কিন্তু জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।